हाय गाइस वेलकम टू माय यूट्यूब चैनल सीजित रिया स्टोरी। तो आपनादेर आमी एखन निये एसेछि एकटा चपेर दोकान हाबड़ार श्रीनगर गेटे अवस्थित। तो चपेर दोकानेर सम्बन्धे जेने नेब दादार काछ थेके। दादा तोमार चपेर दोकानटार नाम कि? এটা হচ্ছে তোমার শ্রীনগর মানে সুশান্ত দাসের চপের দোকান বললেই হয় অনেকে বলে, কিন্তু কথা হচ্ছে এটা ফাস্টফুড দোকান দাস ব্রাদার্স, দাস ফুড ব্রাদার্স। কাকা আগে চপ রাখতো কিন্তু এখন চপের পাশাপাশি অনেক কিছুই রাখছে। তো দেখতে পাচ্ছি কাকা লেবুও বিক্রি করছে, আদার্স গোসারি কিছু আইটেমও কাকা রেখেছে। আগে মেনলি কাকা চপই বিক্রি করতো, তো চপের পাশাপাশি এখন কাকা অন্য জিনিসও বিক্রি করছে। তো কাকা ফার্স্টে চপ রাখতে এখন অন্য জিনিস বিক্রি করছে, এর কারণটা একটু বলবে? এখন চারিদিকে যা মহামারী, তা মহামারী আকারে যে পরিমাণে মানুষের মানে অর্থনৈতিক সমস্যা থেকে বাঁচার জন্য এর সাইডে কিছু রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো চপ তো আগে খুব বিক্রি হতো, তো এখন কি মহামারীর হওয়ার পরে কি কিছু তুমি এফেক্ট বুঝতে পারছো? হ্যাঁ, মহামারীর পরে তো আমাদের বিজনেস একটু ডাউন হয়ে গেছে এবং কি ব্যবসা চলছেই না, খুব সময়ের কম এবং সময়ের কমের মধ্যে মাল কম বানিয়ে আমাদের বিজনেসটা করতে হচ্ছে, সাথে কিছু আইটেম বাড়াতে হচ্ছে। ঠিক আছে, তো কাকা তাও দেখছি চপ ভালোই রেখেছে। তো চপ কিন্তু কাকার তাও একেবারে কম নেই, একদম চপে পুরো ঠাসা। তো দেখে নেই কী কী চপ ভেজেছে কাকা। প্যাটিস ভেজেছে কাকা, ডিমের চপ, ভেজিটেবিল চপ, সিঙাড়া আর আলুর চপ। তো আমরা দেখে নেই, দর্শক সাধারণকে দেখাও। তো কাকা তুমি কয় প্রকারের চপ ভাজো রোজ? টোটাল 10 রকমের চপ হয়, 10 থেকে 12 রকমের চপ হয়। এখন লকডাউনের জন্য এখন আপাতত 4 রকমের চপ হচ্ছে। তো কাকার কাছ থেকে যদি চপ চাই তো 4 রকমের চপ অ্যাভেলেবেল পাচ্ছি। তো অন্যান্য সময় আপনারা যখন আসবেন তো 10-12 রকমের চপ পেয়ে যাবেন। তো লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো কাকা বললো তো সুশান্তর দোকান বললেই শ্রীনগর রেলগেটে সবাই চেনে কাকার দোকান, এবং কাকার দোকানের চপটা জনপ্রিয়। তো কাকা দেখে নেই কাকা কী কী চপ আমাদের দেয় একটু দেখে নেই। সিঙ্গাড়া, ভেজিটেবিল, ডিমের চপ, প্যাটিস, আলুর চপ, আপাতত 4 রকমের চপ আছে, 4 রকম চপই দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি কাকার দোকানে বর্তমানে 5 রকমের চপ কাকা দিয়েছে, বর্তমানে 5 রকমের চপই অ্যাভেলেবেল কাকার দোকানে। তো দেখে নেই কী কী চপ দিয়েছে। এটা দিয়েছে কাকা আলুর চপ, দিয়েছে প্যাটিস, দিয়েছে ডিমের চপ, দিয়েছে সিঙাড়া, দিয়েছে ভেজিটেবিল চপ। সুশান্ত দার চপের দোকান থেকে চপ নিয়ে আমরা এখন খেয়ে দেখব কোন চপটা কীরকম খেতে। ফার্স্ট স্টার্টিং করছি আমরা ভেজিটেবিল চপ। ও মানে অসাধারণ, মানে দারুণ। এবার টেস্ট করতে যাচ্ছি আলুর চপ। ও মানে জাস্ট রসুনের মধ্যে হালকা পেঁয়াজ দিয়ে মিক্সিং করা মাখাটা জাস্ট দারুণ, আলুর চপটা বেস্ট। এমনিতেই তো আমাদের বাংলায় চপ শিল্প বিখ্যাত। এবার সিঙাড়া একটু খেয়ে দেখার পালা। দারুণ দারুণ, অপূর্ব। তো তিনটে চপ খেলাম, তিনটে চপ খেতে খেতে কি বলবো, তিনটে চপ খেতে খেতে বলছে এ আমায় দেখ তো ও আমায় দেখ, কাকে ছেড়ে কাকে খাবো। মানে তিনটের মধ্যে তো বেস্ট তিনটেই লাগলো আমার। এবার একটু ডিমের চপটা টেস্ট করে দেখি। সুন্দর ডিমের কোটিংটা দেখতে পাচ্ছ, ডিমের পরিমাণ কিন্তু অনেকটা দিয়েছে। অন্যান্য দোকানে কি হয় একটা ডিম দিয়ে তিনটে চপ বানানো হয়, তিনটের থেকে চারটে বানায়, এখানে কিন্তু একটা ডিম দিয়ে দেখতে পাচ্ছি কাকার দুটো চপ। এটা কিন্তু এই সময় পাওয়া যায় না কোনো জায়গায়। তো এবার এক প্যাটিস খেয়ে রিভিউ দেওয়ার পালা। একটু প্যাটিস ভেঙে নিলাম, সঙ্গে একটু শসা, সঙ্গে একটু পেঁয়াজ। সেই লেভেলের প্যাটিসটা তো, সেই লেভেলের প্যাটিসের কোটিংটা এত অসাধারণ মানে বলে বোঝানো যাবে না। তো তোমরা যদি হাবড়া অশোকনগরবাসী যদি কেউ হয়ে থাকো, হাবড়া শ্রীনগর রেলগেটের একদম পাশেই কাকার চপের দোকান। তো এই চপের দোকানের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা সবাই দেখতে থাকো। চলো টাটা। সিঙাড়া 6 টাকা, আলু চপ 6 টাকা, ভেজিটেবিল 7 টাকা।
ডিম 7 টাকা, ডিম 8 টাকা, প্যাটিস 7 টাকা, আপাতত এই আছে। এবং এর বাদ বাকি যেগুলো হয়, মাংসের চাপ 12 টাকা, স্প্রিং মিট চাপ 10 টাকা, সোয়াবিন আছে 6 টাকা, আমের চাপ আছে 6 টাকা, আর হচ্ছে